নতুন রূপে উন্মোচিত হল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। বৃহস্পতিবার বিকালে এই বাগানবাড়ির উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রূপনগর বিস্কিটস, 8 থেকে 80, খেতে ভালোবাসি। নতুন রূপে উন্মোচিত হল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। দীর্ঘ 19 বছরের ঝড় ঝাপটা ও তাল বাহানার পর অবশেষে নতুন রূপে জনসমক্ষে আনা হল শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। বৃহস্পতিবার বিকালে কোন্নগরের 12 বিঘার এই বাগানবাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোন্নগর পৌরসভার পৌরপিতা বাপ্পাদিত্য চ্যাটার্জি। কোন্নগর জিটি রোড 2010 সালে হেরিটেজ ঘোষণা হবার পরই এই জায়গাটি প্রমোটারের হাতে চলে যায়, কিন্তু কোন্নগর পৌরসভা এই প্রমোটিং এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জায়গাটিকে পুনরুদ্ধার করে। প্রায় 1 দশক দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে বাগান বাড়িটিকে সংস্কার করা হয়। এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রমোটার চক্রের হাত থেকে এই জায়গাটিকে এইভাবে দিতে পেয়ে ভারত বিখ্যাত এই শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে পেরে খুশি সকলেই। এর জন্য প্রচুর লড়াই করা হয়েছে, একটা বড় দুষ্ট চক্র এই লড়াইয়ের দিয়েছিল, কিন্তু ভালো কাজের জন্য এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে এখানে একটি বিশ্বমানের আর্ট কলেজ খোলার চিন্তা ভাবনা করা হচ্ছে। এটা একটা ভালো পর্যটন কেন্দ্র হতে চলেছে বলে জানান তিনি। আমরা এইটুকু বলতে পারি আমি আপনাদের যে আমরা এই কাজটা কিন্তু সেভাবে করেছি, এবং কি লড়াইটা করেছি সেটা একমাত্র আমি জানি, অন্য কেউ জানে না, এবং কত বড় ব্যক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে সেটা আমি জানি, অন্য কেউ জানে না। রাজনীতি করার জন্যই শুধু আমার জন্ম হয়নি, আমার জন্ম অনেক কিছু কারণের জন্য হয়েছে, একটা ওয়ান অফ দি পার্ট অফ দ্যাট। তো খুবই আনন্দ, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো, এবং বিভিন্ন আর্ট কলেজের সঙ্গে যোগাযোগ করো, এখন থেকে আর্ট কলেজের স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে এসে এখানে যদি করা যায়। সামনে নির্বাচনের মিউনিসিপ্যালিটি ইলেকশন আছে, তারপর করবে, এবং আমি আজকে তো নিঃসন্দেহে আপনাদের কাছে এইটুকু বলতে পারি যে যেভাবে আজকে এই জায়গাকে প্রোটেক্ট করা হলো, যেভাবে কোন্নগর মিউনিসিপ্যালিটি 3.5 কোটি টাকা খরচা করে এটাকে যে জিনিস গ্রাস করতে চেয়েছিল, এক দানবীয় গ্রাস, সেই দানবীয় গ্রাস থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম প্রায় মুছে যেতে চলেছিল এই জায়গা থেকে, তার থেকে আমরা মুক্ত করতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আনন্দ, এর চেয়ে বড় আনন্দ কিছু। নিউজ আজ বাংলা, কোন্নগর।